স্কুলে আইছিলাম, স্কুলে আসে প্রত্যেক আগের দিনের মতো আমরা গেটে বাড়ি বসেছিলাম। তারপরে পুলিশ আসে, পুলিশ আয়া কইছে ওইলে তোমরা বাড়িতে যাও, নাইলে তোমরা স্কুলের ভিতরে ঢুকো। তো আমরা কি করছি স্কুলের ভিতরে আয়া, তো আমরা কি করছি স্কুলের ভিতরে এসে স্কুলের ভিতরে গেছি। তো তখন তারা স্কুলের কমিটি মানে স্কুলের অধ্যাপক কইতেছে যে আমরা লেগে প্রি বোর্ড এক্সাম ছাত্ররা ডিস্টার্ব হইতেছে। তো তারপরে হেরা কিতা করছে, আমরা কইছিলাম আজকে আমরা মিটিং করার কথা আসলো এসএমসির লগে। তো তারপরে আমরা এসএমসি এনে আইসে এসএমসির লগে কথা কইতে তারা চিল্লাচিল্লি করছে। তারপরে কিতা করছে, তারা আন্ডারে কথা কইতে 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 আন্ডারে বাইর করে লইয়া ইহানে আনছিল গাছতলার সামনে। তো যখন গাছতলার সামনে আমরা আইসি, তখন এসএমসি আন্ডারে কইছে যে এই রঞ্জন স্যারের লিগে তুমি ইদা করতেছো ঘরে। তো আমরা কইছি আপনারা যদি চান চলে আপনারা এই ট্রান্সফার আটকাতে পারেন। কিন্তু তারা কইছে না, আমরা কথা তো না, আমরা আজকে মিটিং চাই না, আমরা চাইলে আমরা আমরা অনেকদিন পরে করুন, আমরা আমরা ইচ্ছা আমরা কবে করুন, আমরা তোমার কথা শুনলাম না। তো এটা কি কথাটা কি এমন করে যে আমরা আমরা স্কুল ওয়েলফেয়ার আন্ডার লিগে বানানো হয়েছে, আমরা কথা শুনলো না, তো অন্যের কথা শুনবো না কিতা। তো আমরা কথা না শুনলে আমরা এই এসএমসি চাই না। এরপরে তারা উল্টা কথা কয়েছে, আমরা এসএমসি কিতা, আমরা আমরা এসএমসি এই কথা বলতে কথা বলি, আমরা এসএমসি কয় যে আমরা রঞ্জন স্যারের কোনো রেসপেক্ট দিছে না, ডাইরেক্টলি কয় কিতা এই রঞ্জনে কিতা করছো তোমরা স্কুলের লিগা, এই রঞ্জনে সুর। এরপরে কয় আমরা যারা টুয়েলভে আছি টেনে আছি তারা বিশে বিশ পাই যায় এমন কষ্ট করার মতো, তারপরে তার পরীক্ষার খাতা এমন ভাবে স্কুটিনি করাই দেবো তাদের, মানে আমরা একা পাশ করে দাম না। আর সামনে কালকের থেকে আছে এসিস্ট্যান্ট আরে সরি হেডমাস্টার যে জয়েন করবো তানের এমন ভাবে করে দেবো যাতে তোমরা আর কেউ না দেখতে পারে। আমরা এদিকে আসলাম, তারপরে আমরা দেখে টেকে এনে গেছি গিয়ে সেটা জর্জা ভাঙ্গে সেটা তারা স্যারের ইনচার্জ আটকে আটকেতে লাগছে।